শাহজাদপুরে হরতালের সমর্থনে মশাল মিছিল ও সড়কে মশাল জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা। আজ রবিবার রাত আনুমানিক 8:30 উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের করতোয়া সেতুর পূর্ব সংযোগ সড়কের মোড়ে এই ঘটনা ঘটায় হরতাল সমর্থক বেশ কয়েকজন ব্যক্তি। মশালগুলো বেশ কিছু সময় জ্বলার পরে শাহজাদপুর থানার পরিদর্শক অপারেশন আবু সাইদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো নিভিয়ে ফেলে। উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, 8 থেকে 10 জনের একদল ব্যক্তি হঠাৎ করেই হরতালের সমর্থনে স্লোগান দিয়ে হাতে মশাল জ্বালিয়ে ব্যক্তি এগিয়ে এসে মশালগুলো সড়কের মাঝখানে রেখে চলে যায়। আমি মনে প্রথম মনে করেছিলাম ঠাই কোন, তারপর ওই সিস্টেম মশাল দানোর মানে খেয়ালই করি না, মানে আমরা খেলা দেখতেছি তো ওই ওই সিস্টেমে 8-10 জন। আমি প্রথম মনে করি কোনো ঠাই কম করে চিনি না তো ভাই। দাঁড়াও, কথা দাঁড়া না, থাকা অবস্থায় সংবাদ পেলাম যে কেবা কারা নগরডোলার রাস্তায় আগুন দিয়েছে, তো আমরা সংবাদ পেয়ে আসলাম, এসে 4-5টা লাঠির মাথায় কাপড় পেঁচানো, এখন আগুন জ্বলতে দেখলাম, পরে আমরা এটা নিভায়া রাস্তার পাশে সরিয়ে দিছি, যান চলাচল স্বাভাবিক আছে, এখনো আমরা কোনো কিছু জিজ্ঞাসাবাদে জানতে পারি নাই যে এখানে কোনো মশাল মিছিল হয়েছে কিনা বা কোনো অন্য কোনো কিছু হয়েছে কিনা আমরা কিছু জানতে পারি নাই। এই হরতাল এবং অবরোধকে মানে অবরোধের সময় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জ্বালাপোড়ায় কোনো কিছু না হয়, বিরোধী দল করতে না পারে, এজন্য আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কাজ করছি, 24 ঘন্টায় আমরা প্রতিনিয়ত তৈরি আছি, কোথাও যেন না যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে।